আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। অতিরিক্ত ফি কমানোর দাবিতে বরিশাল ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীরা স্নাতক তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেন। পরে তারা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর ৬০০ টাকা করে মওকুফ করে। কিন্তু এবছর মওকুফ করা ফি আবার শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে ফি মওকুফ নয়, করোনার সময় স্থগিত করা হয়েছিল। চট্টগ্রামে বই উৎসবের আয়োজন করেছে জেলা প্রেস ক্লাব। দুপুরে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মিলনায়তনে বই উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বই উৎসবে ক্লাবের ৫২ জন সদস্যের লেখা কয়েকশো বই স্থান পেয়েছে। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস জানান, প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে যাদের পাণ্ডুলিপি রয়েছে কিন্তু নানা কারণে বই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তারা বই প্রকাশের উদ্যোগ নিলে প্রেস ক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। গাজীপুরের প্রয়াত শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে জনসভা ও লাল পতাকা মিছিল হয়েছে। বক্তৃতা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এ স্লোগান নিয়ে ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকি ইলাহি চৌধুরী। চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। সভাপতিত্ব করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাইমা খান। চাঁদপুরেও ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। মেলায় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের ১১টি ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন হয়। নরসিংদীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে সামাজিক সংগঠন স্বপ্নরানা। সংগঠনের সভাপতি কাজী মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশুর রহমান মৃধা। শেরপুরে আদিবাসী শিশুদের লেখাপড়ায় চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সংলাপের আয়োজন করেছে দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান। চট্টগ্রামে তিন দিনের রাস মহোৎসব হয়েছে। উৎসব পরিদর্শন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দুদিনের জেলা সাহিত্য মেলা শেষ হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য নেসার আহমেদ। রাঙামাটিতে ৮০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। কুড়িগ্রামে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও বুদ্ধি প্রতিবন্ধী বালক বালিকাদের ক্রীড়া উৎসব হয়েছে। কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম পৌর মেয়র কাজীউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, জেলা ক্রীড়া অফিসার আকরাম হুসাইন এবং অন্যরা। উৎসবে মুক্তারাম পল্লী বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, পলাশবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এই ছিল নগদ জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।